জিনিস প্রত্যেকের আলাদা আলাদা হয়। চেহারা, অন্তরের সৌন্দর্য এবং ভাগ্য, তিনটি জিনিস কখনো লুকিয়ে থাকতে পারে না, সূর্য, চন্দ্র ও সত্য। তিনটি জিনিস ভেবে চিনতে দাও, প্রশ্নের উত্তর, পরামর্শ এবং ধার। তিনটি জিনিস কখনো করো না, অহংকার, অপমান এবং কারোর থেকে প্রত্যাশা। তিনটি জিনিস একই জায়গায় জন্মায়, ফুল, কাঁটা ও সুগন্ধ। তিনটি জিনিস জীবনের সবচেয়ে দামি, বিশ্বাস, সময় ও সুযোগ। তিনটি জিনিসকে কখনো প্রত্যাখ্যান করো না, সৎকার, উপকার ও উপদেশ। তিনটি জিনিস তোমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না, বুদ্ধিমত্তা, চরিত্র ও দক্ষতা। তিনজন মানুষকে সব সময় সম্মান করো, মাতা, পিতা ও গুরু। তিনজন মানুষকে সময় চেনা যায়, স্ত্রী, ভাই ও বন্ধু। তিনটি জিনিসকে সব সময় গুরুত্ব দাও, পরিবার, বন্ধু ও আত্মীয় স্বজন। তিনটি জিনিস কখনো ছোট ভেবো না, ঋণ, অসুস্থতা ও কর্তব্য। তিনটি জিনিস প্রত্যেকে পায়, আনন্দ, দুঃখ ও মৃত্যু। তিনটি জিনিস সব সময় দুঃখ দেয়, ধোকা, দরিদ্রতা ও তিক্ত স্মৃতি। তিনটি জিনিসকে সব সময় পরিচ্ছন্ন রাখো, শরীর, বেশভূষা ও বিচার। তিনটি জিনিস ভেবে চিনতে নাও, প্রতিজ্ঞা, কলম ও পদক্ষেপ। তিনটি জিনিস প্রত্যেকের প্রিয় হয়, সম্পদ, স্ত্রী ও সন্তান। তিনটি জিনিস জীবনে একবারই পাওয়া যায়, মা, বাবা ও যৌবন। তিনটি জিনিস সব সময় নিয়ন্ত্রণে রাখো, কথা, ক্রোধ ও মন। তিনটি জিনিসের জন্য অবশ্যই লড়ো, দেশ, সম্মান ও দাবি। তিনটি জিনিস একবার বেরিয়ে গেলে আর ফিরে আসে না, তীর ধনুক থেকে, কথা মুখ থেকে, শ্বাস শরীর থেকে। তিনটি জিনিস দুর্বল করে দেয়, হিংসা, ক্রোধ ও লোভ। তিনটি জিনিস থেকে বাঁচার চেষ্টা করো, অসৎ সঙ্গ, নিন্দা ও স্বার্থ। তিনটি জিনিস মানুষকে ধ্বংস করে দেয়, ক্রোধ, লোভ ও নেশা। তিনটি জিনিস কখনো নিশ্চিত হয় না, স্বপ্ন, সফলতা ও ভাগ্য। তিনটি জিনিস জীবন পরিবর্তন করে দিতে পারে, কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও ত্যাগ। তিনটি জিনিস জীবনে অমূল্য হয়, ভালোবাসা, আত্মবিশ্বাস ও সত্যিকারের বন্ধু।